বড় মহান ব্যক্তি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক চোরা বালুতে এহরিংয়ের দল থেকে এহরিংটা এসে আটকে গেছে। এই চোরাবালি থেকে এই লোকটি টেনে তাকে কি করতেছে, উদ্ধার করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু তার জীবন বাজি রেখে সে হরিণটাকে বাঁচানোর জন্য গেছে চোরাবালিতে। চোরাবালিতে একটি দড়ি বেঁধে তার কোমরে বাঁধল এবং হরিণটাকেও পায়ের মধ্যে প্রথমত বাঁধছিল। এরপরে সে না পারে, না পারার কারণে তাকে আর তিনজন লোক টানতেছে। সে হরিণটাকে ধরে টেনে কুলে তোলার চেষ্টা করতেছে। এখানে কিন্তু পুরোটাই চোরাবালু, চোরাবালির কাদা। এই কাদার মধ্যে কিন্তু এই হরিণটা আটকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে সে তুলতেছে। আসলে এরকম পশুপ্রেমিক মানুষ এখন হই না বললেই চলে, কিন্তু সে একটু দয়া, সে অনেক বড় একটা দয়ার কাজ করতেছে, অনেক বড় একটা দয়ার কাজের পরিচয় সে দিচ্ছে। সে একটু অনেক ভালো মানুষ। বন্ধুরা দেখতেছেন আপনি, এই যে সহ ওই হরিণটাকে ধরল এবং হরিণটাকে টেনে তুলতেছে, দেখতে পাচ্ছ বন্ধু? হ্যাঁ, হরিণটাকে টেনে তুলতেছে। ওই যে সে হরিণটাকে জড়িয়ে ধরে দড়ি এভাবে ধরলো, ওরা ওইদিকে লোকেরা ওকে টেনে উদ্ধার করার চেষ্টা করতেছে আর কি। উদ্ধার করবে অবশ্যই, অনেক কষ্ট হচ্ছে কিন্তু ওদের টানতে, অনেক কষ্ট করে, অনেক কষ্ট হচ্ছে আসলে। শেষমেশ চোরাবালি থেকে উপরে নিয়ে আসলো, দেখি কি করে। এখন খুলতেছে কি খুলতে না খুলতে কি হরিণটা পালিয়ে যাবে, না তারা সুন্দর করে ছেড়ে দেয়, না হরিণটাকে কি করে আমরা এখন দেখব। কিন্তু তারা তো অনেক একটা বড় মানবতার কাজ করলো, তাকে তুলে এনে দেখি কি করে হরিণটাকে। শেষমেশ রশিটা হরিণটা থেকে খুলে ফেললো। এরপর একজন ওই যে হরিণটা কিন্তু অনেক চটপট করতেছে, হরিণটা কিন্তু অনেক চটপট করতেছে, দেখি কি করে। এই যে একটু পানি দিচ্ছে হরিণটাকে, হরিণটার মুখের মধ্যে একটু পানি দিচ্ছে। সে হয়তো অনেকক্ষণ যাবৎ আটকেছিল, সে কিন্তু অনেকক্ষণ যাবৎ আটকেছিল, ওর মুখ দিয়ে চিরে একটু পানি খাওয়া দিচ্ছে। ওকে একটু পানি দিয়ে গা গোসল দেওয়া, ধুয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যেহেতু অনেক ক্লান্ত দাঁড়াইছে, এই তো হরিণটা চলে গেল। অনেক সুন্দরভাবে হরিণটা যাচ্ছে, আপনারা দেখতেছেন অনেক সুন্দরভাবে সে যাচ্ছে। ওই যে তার দল তার জন্য কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতেছে, সে দলের কাছে শেষমেশ ফিরে গেল।